কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে জোয়ার দিগিরাঙ্গনে বিটু স্ট্যান্ডে। বলো সরস্বতী মাই কি জয়। এই বিলটাও নিয়েছে মাত্র একটাই খেলা শুরু হয়েছে 10 তারিখ এই ডার্বি। তো কালকে হচ্ছে ম্যাচ ডে, ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই এফসির খেলা। ও আমাকে একটু হেল্প করতে এসছে ওই এখানে পাঠাও। সকালবেলা উঠে বলছে পেটেও একই ওনার একটু ব্যথা। ঠাকুরটা পছন্দ হয়েছে, উনি আজকে সব কিনেই নিয়েছি আর টুকটাক কিছু বাকি আছে। পছন্দ হয়েছে তো ঠাকুর? আর এটারও পুরো এত গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। এখন বাজে 1:30, যদিও গতকাল সারা রাত না আমার ঘুম হয়নি, আর ভোরবেলা 7:30 সময় আমি উঠে বেরিয়েছিলাম বলতে গতকালকে আমরা রাত্রিবেলা বানিয়েছিলাম হচ্ছে গিয়ে বিরিয়ানি, তো সেটাই রয়ে গেছে, সেটা আজকে দুপুরে খাওয়া হবে। আর শুধু শুকনো বিরিয়ানি খেতে ভালো লাগছিল না, তো সেই জন্য একটু চিকেন নিয়ে এসেছি, সেই চিকেনটাকে একটু চাপের মতন করে বানাবো আর কি। আর যদিও সারা রাত্রির ঘুম হয়নি, মানে একদম ঘুম হয়নি, দু চোখের পাতা একই হয়নি, তো সেই জন্য সকালবেলা বেরিয়ে গেছিলাম আমি একটা ব্রেকফাস্ট করতে। তো আজকে আমি একটা অন্য জিনিস খেয়েছি যেটা সচরাচর খাই না, বহুদিন বাদে খেলাম। তো সেটা কি করলাম, সেখানে জাস্ট শুধু ভিডিওটা করেছিলাম, কিন্তু অনেক একটু ক্রাউডেড ছিল বলে ওখানে অডিও কিছু করিনি, তো সেটা বলে দিচ্ছি, সেটা তোমরা একটুখানি দেখে নাও। আর এইখানে এখন এই সাহেব বসে এখন খাচ্ছে হচ্ছে গিয়ে মুড়ি জল, তার কারণ ওনার শরীরটা খারাপ করেছে, ওনার শরীরটা এখন হচ্ছে ওনার ঠান্ডা তো এমনি লাগিয়েছিল আর এই যে কাশছেন, আর সকালবেলা উঠে বলছে পেটেও আর কি ওনার একটু ব্যথা করছে, পেটের ভেতর গোলাচ্ছে, পেট চিনচিন করছে, পেটে একটু ব্যথা হচ্ছে। তো কাস্টমার কেয়ারের নাম্বার না, ফ্লিপকার্ট কিছু অর্ডার দিয়েছিলি? তো দেখি কি ফোনটা এসছে একটুখানি দেখে নি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। তো আজকে সকালবেলা আমি চলে গেছিলাম এই স্যুপ চাউমিনটা খেতে। এই যে চাউমিনটা দেখছো, এই চাউমিনটার মধ্যে বিশেষ কিছু থাকে না, জাস্ট তেলে ফ্রাই করা থাকে এবং ওপর দিয়ে চিকেন এবং এই গ্রিন সবজিগুলো দেওয়া থাকে। এই লাল চাটনিটা দিয়ে চাউমিনটা খেতে খুব দারুণ লাগে। আর এই যে এটাকে দেখছো, এইটাকে ওয়ান্টান বলে, আবার সিঙ্গারাও বলা যায়, এটা অনেকটা মোমোর মতন আমাদের, ঠিক আছে। এই 3 পিস এটা পাওয়া যায় এর সঙ্গে, তুমি চাইলে আরও বেশিও নিতে পারো। আর এই স্যুপ চাউমিনটার সঙ্গে এই স্যুপটাও দেয়, ঠিক আছে। তো দেখে নিলে তোমরা, আমি তো গেছিলাম স্যুপ চাউমিন খেতে, তো স্যুপ চাউমিন আর ওয়ান্টান ওইটা খেয়েছিলাম আজকে সকালবেলা, কিন্তু তারপরেই না যখন পেটটা ভরে গেল তারপরে ঘুম পেল, আর এসে না আমি 9:30-9:30 দিকে পুরো ঘুমিয়ে পড়লাম, আর এই ঘুম থেকে উঠলাম 1টার সময়। উঠে দেখছি ওর পেটে এরকম ব্যথা, তো ওষুধপত্র এনে দিলাম, মুড়ি জল খেলো। তো এখন দিদি এখনও আসেনি, দিদি এসে কাজ টাজ করে গেলে তারপর চিকেনটাকে বানাবো আমি। আর কালকে রয়েছে ম্যাচ ডে, কালকে ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির খেলা, তো সেই জন্য আজকে বিকালবেলা ক্লাবে যেতে হবে, কারণ খেলার আগের দিন আমরা ক্লাবে যাই, আর যদিও টিকিটও নিতে হবে, ঠিক আছে, তো সেই কারণেই আরও যাওয়া। তো চলো থাকো সারাটা দিন আমাদের সঙ্গে, দেখতে থাকো কীরকমটা কী চলছে, যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, থাকো সারাটা দিন আমাদের সঙ্গে। তো এখানে এখন আমরা ওই চিকেন চাপটা বানাবার আর কি প্রসেসে ঢুকে গেছি, তো আমাকে একটু হেল্প করতে এসছে ওই এখানে বাটা হচ্ছে, এখন ঠিক আছে কাজু আর চারমগজ, তাই তো কাজু আর চারমগজ এখন বাটা হচ্ছে, আর আমি পেঁয়াজগুলো কেটে দিচ্ছি, এগুলো সবই আজকে পিষে নেওয়া হবে আর কি, মিক্সিতেই পিষে নেওয়া হবে, ভালো হবে না। তারপর চিকেনটা এখনো ধোয়নি, চিকেনটা ধোবো তারপর বানাচ্ছি, দেখো কীভাবে আস্তে আস্তে বানাও। দেখো শুধু কালারটা কীরকম এসছে, আমি এর মধ্যে কি করেছি একটুখানি গোড়াপ জল দিয়েছি, আর এই ওপরে একটু বিরিয়ানির মশলা যেটা হয় সেটা একটু দিয়ে দিয়েছি, তারা একটু সেন্ট সেন্টও ব্যাপার আর চলে আসবে, একটু গন্ধ চলে আসবে। আর এটা জাস্ট সদ্য বসানো হয়েছে, এটা এখন অনেকক্ষণ সময় লাগে, জাস্ট স্টার্টিং একদম, তাতেই দেখো কি কালার এসছে। দুপুরবেলা খেতে বসেছি এখন, এই যে কালকের বিরিয়ানিটা হয়েছিল আর এই চাপটা হয়েছে, খেয়ে দিয়ে নিই তারপর রেডি হয়ে যাব ক্লাবে।
2000 years later. মাছ একটাই খেলা শুরু হয়েছে 10 তারিখ ওই ডার্বি ডার্বি মাছ এরা একটা না দুটো খেলা আছে গোয়া গোয়া 6 তারিখে গোয়া 10 তারিখে আবার 10 তারিখে খেলার পরে শায়ন তো ক্লাবে ছিলাম ঠাকুরটা পছন্দ হয়েছে এই মাটিতে আমাদের আসনি বাজার থেকেই নিচ্ছি ছাচের ঠাকুর আসলে দশকর্মার জিনিস মোটামুটি আজকে সব কিনেই নিয়েছি আর টুকটাক কিছু বাকি আছে আর ফলটা কালকেই কিনবো কেননা ফলটা আজকে কিনলাম না পুজোর জন্য আর আগামীকাল তো খেলা আছে এর জন্য আর খেলা দিয়ে কখন কিনব তারপর ঠাকুর নেবো অনেক রাত হয়ে যাবে যার জন্য আজকে দেখতে বেরিয়েছিলাম তা ভালো লাগলো না আর যা আকাশ ছোঁয়া ঠাকুরের দাম বলছে আর কী করা যাবে নিতে তো হবেই ভাবে ঘরে নিয়ে যেতেই হবে তো সব কিছু কিনে ফল টুকটাক যখন আমার সব কিছু কিনে বাড়িয়ে ফিরে যাচ্ছিলাম তখন আমার সৌরভ ডাকলো যে ঠাকুরটা এসে দেখে দাও তো তখন ঠাকুরটা দেখলাম আমার বাড়ি উল্টো বাড়ি থেকে ঠাকুর দেখে ঠাকুরটা পছন্দ হয়েছে তো ঠাকুরটা মোটামুটি নিয়ে নিলাম আর সৌরভ এখন বাইক রাস্তায় গেছে রেখে তো ঠাকুরটা নিয়ে বাড়ি দিয়ে তো চলো ঠাকুরটা তো মোটামুটি নেওয়া হয়ে গেলো আগামীকাল ফল ফল কিনবো মাকে আজকেই ঘরে নিয়ে যাচ্ছি এই সাদা ঠাকুরটা বিল্টের পছন্দ হয়েছে ও নিশ্চয় বাড়ির জন্য খুব সুন্দর ঠাকুরটা হয়েছে বলো সরস্বতী মায় কি জয় এই বিলটাও নিয়েছে আমিও নিয়েছি দুজনে দুটো ঠাকুর সরস্বতী মায় কি জয় আমার ঘরে এখন ওইটা নিয়ে যাওয়ার পর তো ঘরে ওইটাকে এখন এখানে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা চলছে এইটা অলরেডি ও করেই ফেলেছে পরিষ্কার এইটা পুরোটা আমি করেছি এই যে এটা 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 পুরোটা আর এটারও পুরো এত অবধি হয়েছে ওপরের তাকটা এখন মা দেখছে মা এখন মুখে হলুদ মেখেছে আমি বানিয়েছিলাম এই ফেস প্যাকটা একটু পড়েছিল তাই
একটু আগে আমি আর ভাইও মেখেছিলাম, ছবিটা আমি অ্যাটাচ করে দিলাম, দেখি নিও তোমরা। তো আমরা তো অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে, মা সরস্বতীকে নিয়ে আসা হয়ে গেছে, দশকর্মার বাজারও আমাদের করা হয়ে গেছে, ফল আমরা আজকে অল্প করে কিনেছি আর বাকিটা কালকে কিনবো, ঠিক আছে। আর বেশি কিছু বলবো না, যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কালকে তো হচ্ছে গিয়ে ম্যাচ ডে, সেই জন্যই আজকেই সন্ধ্যাবেলা, যেহেতু কালকে খেলা, সেই জন্য সরস্বতী পুজোর সমস্ত মানে পুরো ম্যাক্সিমাম কাজটাই আজকেই এগিয়ে রেখে দিলাম, কারণ কালকে সময় পাবো না, কালকে খেলা দেখে ফেরার সময়, আর রাত্রিবেলা এবং সরস্বতী পুজো পরশু দিন, তো কালকে রাত্রিবেলা অনেক রাত অবধি বাজার খুব খোলা থাকবে, রাত্রিবেলা শুধু ফলটা কিনে নেবো কালকে, আর পরশু দিন সকালে পুজোর দিন ফুল মিষ্টি যা যা লাগবে সেগুলো কিনতে হবে। তো কালকে হচ্ছে ম্যাচ ডে, ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই এফসির খেলা, আমি থাকছি হচ্ছে গিয়ে B2 স্ট্যান্ডে, ঠিক আছে। তো তোমরা যারা আসবে তাদের সঙ্গে দেখা হবে, ব্লগ হবে, আশা তো করি একজন ইস্ট বেঙ্গল সাপোর্টার হিসাবে ইস্ট বেঙ্গল সবসময় জিতবে, কিন্তু সেটা তো পসিবল হয় না। তো আশা করি যে কালকের ম্যাচটি ইস্টবেঙ্গল একটা ভালো রেজাল্ট করবে, যদিও আজকে পার্দো আবার চোটের কবলে পড়ে গেছে, তো আমাদের হাতে এখন তিনটেই বিদেশি রয়েছে, যেহেতু ক্লেটন কার সমস্যার জন্য মাঠের বাইরে এই ম্যাচটার বাইরে, তো দেখা যাক, তার মধ্যে দুজন বিদেশি নতুন, আশা রাখি প্রফেসরের ওপর ভরসা আছে, একটা দুটো ম্যাচ দিয়ে কিছু যায় আসে না, ঠিক আছে। একটা প্রসেস, যার মানে সাকসেসটা না, সাকসেসটা হচ্ছে গিয়ে সাকসেসের জার্নিটা একটা প্রসেস, এটা রাতারাতি হয় না। তো এই বছর কার্লোস কোয়াদ্রাদ এসে যা যা করেছে তাতে আমরা যথেষ্ট হ্যাপি, এবং আমি এখনও মনে করি যদি চোট আঘাত বড় সমস্যা না হয়ে দাঁড়ায়, ঠিক আছে, সামনের কয়েকটা ম্যাচ অলরেডি যেটা অলরেডি সমস্যা হয়ে গেছে, যদি এটাকে ওভারকাম আমরা করতে পারি, এখনও আমি মনে করি ইস্ট বেঙ্গল সুপার ফোরেই শেষ করবে, সুপার সিক্সে নয় সুপার ফোরেই শেষ করবে এখনও মনে করি, বাট দেখা যাক যে চোট আঘাতের কবল থেকে কত তাড়াতাড়ি প্লেয়াররা রিকভারি করতে পারে। তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনে B2 স্ট্যান্ডে, এবং আশা করি ইস্টবেঙ্গল জিতবে, জয় ইস্টবেঙ্গল। যদি কিছু ভালো লাগে আজকের ব্লগটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সামনে সরস্বতী পুজো আসছে, তোমরা সবাই ভালো করে কাটাও, আমরাও ভালো করে কাটাবো, সেই সরস্বতী পুজোর ব্লগও আসবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সিজন চেঞ্জের সময় ঠান্ডা গরম হয়ে যাচ্ছে, আমার ছেলের তো যেরকম শরীর খারাপটা দেখলে, তোমরা সবাই সেখান থেকে সুস্থ থেকো। তো আজকের জন্য গুড নাইট, টাটা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদেরকে ভালোবাসা দিও, তোমাদের জন্য রইল আমাদের তরফ থেকে অপরন্ত ভালোবাসা, গুড নাইট।